মমিনুল হক বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। বাংলাদেশের প্রেক্ষাপটে ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে যেখানে টেস্টের সংখ্যা কিংবা লঙ্গার ভার্সনের ম্যাচের সংখ্যা অনেক কম, সেখানে আয়ের ব্যাপারে অনেক কম সংকোচন থাকা সত্ত্বেও মমিনুল হক বেছে নিয়েছিলেন টেস্ট ক্রিকেটকেই। ক্যারিয়ারের শুরুতে মমিনুল যেভাবে শুরুটা করেছিলেন তাতে অবশ্য মমিনুলকে ভাবতে বাধ্য করেছিল টেস্ট ক্রিকেট নিয়ে, কেননা টেস্ট ক্রিকেটে তিনি এমন সব দারুণ ইনিংস খেলেছেন যেটা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। ঘরের মাঠে প্রায় 80-এর উপরের গড়ের মমিনুল হক যখনই দেশের বাইরে যেতেন তখনই খেই হারিয়ে ফেলতেন। মমিনুলের গড় নেমে যেত 30-এরও নিচে। ধারণা করা হচ্ছিল বাংলাদেশ যখন দেশের বাইরে বেশি বেশি টেস্ট ম্যাচ খেলবে তখন মমিনুলের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে নিজের ফর্ম টিকিয়ে রাখাটা। ঠিক সেই ভয়টাই যেন কাল হয়ে দাঁড়ালো মমিনুলের ক্যারিয়ারে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে যখন বছরে 6টা সিরিজ খেলতে হয়েছিল বাংলাদেশকে, ঠিক তখন থেকেই হোমের পাশাপাশি অ্যাওয়ে টেস্টের সংখ্যাও বেড়ে যায় বাংলাদেশের। সেই সাথে মমিনুল হকও দেশের বাইরে নিজের পারফরমেন্স নিয়ে অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, যেটি বোঝা যায় তার পারফরমেন্সেই। একটা পর্যায়ে দেশের মাটিতেও ফর্ম হারান তিনি, ফলাফল সর্বশেষে অধিনায়কত্ব হারিয়েছেন মমিনুল হক। কিন্তু অধিনায়কত্ব নেওয়ার পর মমিনুল হক বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একটা স্টাইল দেখিয়ে গেছেন, যেখান থেকে তিনি এবাদত হোসেন খালেদদের মতো বোলারদের সময় দিয়েছেন থিতু হতে শুরু করেছেন, যে বোলাররা এখন পারফর্ম করছে টেস্ট দলে। কিন্তু খোদ মমিনুল হক নিজেই যেন হারিয়ে গেলেন, কোথায় গেল তার ব্যাটের উইলোর সেই নান্দনিক সব শট। ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের এ দলের বিপক্ষের সিরিজে বাংলাদেশ এ দলে সুযোগ পেতে পারেন তিনি, তবে এ দলে রাখা হয়নি মমিনুল হককে। প্রেস কনফারেন্সে নির্বাচক আব্দুল রাজ্জাক অবশ্য বিষয়টি পরিষ্কার করেছেন, মমিনুল হকের মতো ব্যাটসম্যানদের অন্তত পরীক্ষা বা প্রমাণ করার জন্য ওয়েস্ট ইন্ডিজ পাঠানোর প্রয়োজন মনে করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্দিষ্ট সময় বিশ্রামের পর মমিনুল হককে আবারও ফেরানো হবে জাতীয় দলে, তখন আবারও হয়তোবা টেস্ট ক্রিকেটে আবার নান্দনিক সব শট খেলে সেঞ্চুরি তুলে নেবেন তিনি, তেমনটাই প্রত্যাশা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। অবশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে মমিনুল হকের থেকে ভালো টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যান মেলানো খুব একটা সহজ হবে না বাংলাদেশের ক্রিকেটের জন্য। তবে মমিনুলও যে মাঝখানে সময়টা পাচ্ছেন সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা অন্যান্য সময়ে যে টেস্ট ক্রিকেট কিছুটা কম খেলবে বাংলাদেশ, এই সময়ে নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচে নিজের চেনারূপে ফিরতে সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে মমিনুল হককে।